নমস্কার শিক্ষার্থীরা, প্রিয় অষ্টমের শিক্ষার্থীরা, তোমাদের প্রিয় অষ্টমের শিক্ষার্থীরা, তোমাদের আজকে অষ্টম শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমি পার্ট এক ও দুই নিয়ে আলোচনা করব, তোমরা 49 পৃষ্ঠা উল্টাও। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের অধ্যায় হচ্ছে কি, পঞ্চম অধ্যায়, দেব দেবী ও পূজা পার্বণ। দেব দেবী ও পূজা পার্বণ। দেবদেবীও কি পূজা পার্বণ। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, দেবদেবী কেমন, দেবদেবী বলতে কি বুঝো, বা দেবদেবী কাকে বলে? ঈশ্বর নিয়েকার হলেও মানব কল্যাণে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে পৃথিবীতে আবির্ভূত হয়ে থাকেন। ঈশ্বর যখন নিজের কোনো গুণ বা ক্ষমতাকে কোনো বিশেষ আকার বা রূপে প্রকাশ করেন, তখন তাকে দেবতা বা দেবদেবী বলে। যেমন ধরো ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী প্রভৃতি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে দেবদেবী পূজা পার্বণ থেকে যা শিখতে পারবে পাঠ এক ও দুই থেকে, সেগুলো হচ্ছে পাঠ এক আর হচ্ছে দুই, শিখন ফল যা শিখতে পারবা। পূজার উপকরণের ধারণা ব্যাখ্যা করতে পারবে। একটা হচ্ছে পূজা পার্বণ পূজা পার্বণ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠানে ব্যবহৃত প্রাকৃতিক উপচার ব্যবহারে তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে। তাহলে আজকে পাঠ এক দুই এক ও দুই থেকে এই দুইটা জিনিস তোমরা শিখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আসি যে আমরা দেবদেবী বলতে কি বুঝো, দেবদেবী কাকে বলে সেটা আমি আলোচনা করেছি। আর একটু বলি যে ঈশ্বর যখন নিজের কোনো গুণ বা শক্তি যখন আকার হ্যাঁ ঈশ্বর যখন নিজের কোনো গুণ বা ক্ষমতাকে কোনো বিশেষ আকার বা রূপ প্রকাশ করে, তখন তাকে দেবতা বা দেবদেবী বলে। তো ব্রহ্মা, বিষ্ণু, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ, এগুলো হচ্ছে কি দেবদেবী। এবং তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ব্রহ্মা হচ্ছে কৃষি দেবতা, সৃষ্টির দেবতা, আর ভগবান বিষ্ণু হচ্ছে প্রতিপালন ও রক্ষাকারী দেবতা, আর শিব হচ্ছে ধ্বংসের দেবতা। কেমন, তিনজন দেবতা নাম বলেছে এখানে। এরপর আসা যাক প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 49 পৃষ্ঠা দেখো কতগুলি চিত্র আছে এখানে। কেমন, এখানে দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা যে একটা মা সরস্বতীর প্রতিমা আছে। কেমন, এরপর আছে কি প্রদীপ, এরপর শঙ্খ, এরপর হচ্ছে কি ঘট, কেমন, যেগুলো পূজায় ব্যবহৃত হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথম আসি আমরা দেবতাদের, যে তোমরা নিশ্চয়ই জানো যে দেবতাদের তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে, তোমরা আগের ক্লাসে পড়েছো বা জেনেছো। দেবতাদের কাঠিক শ্রেণীতে ভাগ করা হয়েছে তিনটি শ্রেণীতে, কি কি, একটি হচ্ছে বৈদিক দেবতা, দুই হচ্ছে পৌরাণিক দেবতা, তিন হচ্ছে কি লৌকিক দেবতা। কেমন, তাহলে দেখো বৈদিক দেবতা কাকে বলে, যে সকল দেবতার নাম বেদে উল্লেখিত হয়েছে হ্যাঁ তাদের বৈদিক দেবতা বলে। যেমন ধরো অগ্নি, ইন্দ্র, বিষ্ণু, উষা প্রভৃতি।
পৌরাণিক দেবতা কি? যে সকল দেবতার নাম, যে সকল দেবতার নাম পুরাণে উল্লেখিত হয়েছে তাদের পৌরাণিক দেবতা বলে। যেমন ধরো দুর্গা, কালী, গণেশ প্রভৃতি। আলৌকিক দেবতাকে বেদে বা পুরাণে উল্লেখ নেই, লৌকিকভাবে পূজিত হন এমন দেবতাদের বলা হয় কি? লৌকিক দেবতা। যেমন ধরো শীতলা, মনসা প্রভৃতি। কেমন? শীতলা আছে, মনসা আছে, শনি প্রভৃতি। আমরা এই সকল দেবদেবীর পূজা করতা কি? দেবদেবী। হ্যাঁ, পূজা করলে ঈশ্বর কি হন? খুশি হন এবং ভক্তের আকাঙ্ক্ষা কি করে? পূরণ করে। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আসা যাক আমরা 50 পৃষ্ঠা দেখি। পূজা ও পার্বণ শব্দ দুটি আমরা সাধারণত সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করে থাকি, কিন্তু পূজা মানে হচ্ছে কি? শ্রদ্ধা জ্ঞাপন। পূজা মানে কি? শ্রদ্ধা জ্ঞাপন, শ্রদ্ধা জানানো বা প্রশংসা করা। কেমন? তাহলে এই যে দেবদেবীকে পুষ্পপত্র, নৈবেদ্য ইত্যাদি দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করাকে কি বলে? পূজা বলে। তাহলে পূজা কাকে বলে? দেবদেবীকে পুষ্পপত্র, নৈবেদ্য ইত্যাদি দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করাকে বলা কি? পূজা। আর পার্বণ শব্দের অর্থ কি? পর্ব বা উৎসব। পার্বণ শব্দের অর্থ কি? পর্ব বা উৎসব। উৎসব মানে কি প্রিয় শিক্ষার্থীরা? উৎসব মানে হচ্ছে আনন্দ অনুষ্ঠান। উৎসব মানে কি? আনন্দ অনুষ্ঠান। যেমন ধর দুর্গোৎসব, মহোৎসব, এগুলো তো আমরা যাই, কেমন? এবং সকল সাথে কি করি? মিলিত হই। হ্যাঁ, সকলের সাথে পারস্পরিক মিলিত হই, সবার সবার মনের কথাগুলো আমরা বলি। হ্যাঁ, সেখানে আমরা কি খাওয়া দাওয়া করি, হ্যাঁ, আনন্দ উল্লাস করি। কেমন? তা পৃষ্ঠ করা হিন্দু ধর্মের বিধিবিধান অনুসারে বিভিন্ন দেবদেবীর পূজায় বিভিন্ন ধরনের উৎসবের কি আয়োজন করা হয়, একই বলে কি? পার্বণ। পূজা গুলোকে নানা রকমের আয়োজন করা হয়। পূজার জন্য নানা রকম উপকরণ সংগ্রহ ও ব্যবহার করা হয়, যেমন প্রতিমা। যেমন সরস্বতী পূজা, তুমি তোমরা আজকে সরস্বতী পূজার আয়োজন করতে যাচ্ছ, তার সেখানে কি কি প্রয়োজন হবে? প্রথমে প্রয়োজন হবে সরস্বতী প্রতিমা। কেমন? এরপর প্রয়োজন হবে কি? তোমার দেবতার ঘর প্রতিমা যে স্থানে রাখবে, যেখানে পূজা হবে সেখানে প্রতিমাকে রাখার জন্য একই কথা সুসজ্জিত করে একটা কি ঘর নির্মাণ করতে হবে। এবার আসো বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, যেমন ধরো বিশেষ করে ডাক, ঢোল, ঘন্টা, শঙ্খ, হ্যাঁ, কাশি, হ্যাঁ মানে কাঁসা ইত্যাদি আয়োজন। ভক্তদের সাথে বাদ বিনিময়, কিছুটা বিচিত্রধর্মী খাওয়া দাওয়া, হ্যাঁ, বিভিন্ন ধরনের আনন্দমূলক অনুষ্ঠানের আয়োজন, পরিচ্ছন্ন পোশাক পরিচ্ছদ পরিধান ইত্যাদি। তাহলে একটি শিক্ষার্থীরা একটি দুর্গোৎসব, দুর্গাপূজা পূজা বা সখী পূজা, সরস্বতী পূজায় আমরা কি করি? এই বিভিন্ন প্রতিমা থেকে শুরু করে বিভিন্ন উপকরণ আমরা আয়োজন করি এবং সেখানে আমরা পুষ্পকর্মের মাধ্যমে, নৈবেদ্যের মাধ্যমে পূজা করি, শ্রদ্ধা জানানো হয় দেবদেবীকে। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, পূজা পার্বণ পূজা অনুষ্ঠানকে অধিকত অধিক আনন্দ করে ঘন করে তোলে, যার ফলে ঈশ্বর ও দেবদেবীর প্রতি কি হয়? ভক্তি, একাগ্রতা, গভীর শ্রদ্ধাবোধ, হ্যাঁ, নিজেদের মধ্যে সম্প্রীতি ও সম্প্রীতি ইত্যাদি কি হয়? সৃষ্টি হয়। দেখ, পূজার মধ্যে সকলে যখন একসাথে মিলিত হয় তাহলে সেই ভাতৃত্বের সম্পর্ক সৃষ্টি হয়। হ্যাঁ হ্যাঁ, সবার সাথে একটা হৃদ্যতা সৃষ্টি, সম্পর্কের সৃষ্টি হয়। হ্যাঁ, সবাই মিলেমিশে থাকে এবং সবাই কি সম্প্রীতি থেকে থাকে। আমরা পূজার উপকরণ বা উপকার উপচার এগুলো ব্যবহারের তাৎপর্য মনসা আরো আছে, যেমন ধরো মনসা, নারায়ণ, শনিদেবের পরিচয়, পূজা পদ্ধতি, প্রাণমন্ত্র আছে। তবে আজকে আমি পাঠ এক দুই নিয়ে আলোচনা করছি। তো প্রিয় শিক্ষার্থী, দেখো পূজা উপকরণের ধারণা ও এবং পূজা উপকরণ ব্যবহারের তাৎপর্য। হিন্দু ধর্মে বিভিন্ন দেবদেবীর পূজা করা হয়। পূজা করার বিভিন্ন রীতি নীতি আছে, যাকে বলা হয় পূজা বিধি। যেন একটা পূজা করতে গেলে, যে কোনো পূজা করতে গেলে একটা কিছু বিধি রীতিনীতি আছে। হ্যাঁ, বিভিন্ন দেবদেবীর পূজা সঠিকভাবে করার জন্য, এই পূজার রীতিনীতি সমূহ সঠিকভাবে পালন করার জন্য বিভিন্ন ধরনের সামগ্রী কি হয়? প্রয়োজন হয়। এই সকল পূজা সামগ্রীকে পূজার উপকরণ বা কি বলে? পূজার উপকরণ উপচার বলে। যেমন ধরো একটি সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কার্তিকের পূজা, মা দুর্গা পূজা, যে কোনো পূজা করো না কেন, প্রত্যেকটি পূজায় কি উপচারের কি প্রয়োজন রয়েছে? উপকরণ বা উপচারের প্রয়োজন রয়েছে। যেমন ধরো তুমি উপচার বলতে এখানে তোমার সাধ্য অনুসারে
একজন পূজিত পারিবারিক ভাবে হয়, আবার সার্বজনীন ভাবে হয়। হ্যাঁ, কেউ আবার এই যে উপচার সার্বজনীন পূজা হলে সবাই মিলেমিশে যখন পূজা করে তখন কি ভালোভাবে পূজাটা করতে পারে। আর হ্যাঁ, যেহেতু সেখানে সবাই মিলেমিশে পূজাটা করছে, আর পারিবারিক ভাবে করলে হয়তো বা সে তার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারে ততটুকু দিয়ে পূজা করে। তাহলে একটি পূজা করতে গেলে তার পঞ্চ উপচার আছে, 10 উপচার আছে, 16 উপচার আছে, মানে 5টি উপকরণ হলে পঞ্চ উপচার, 10টি উপকরণ হলে 10 উপচার, 16টি উপকরণ হলে 16 উপচার। তাহলে এই 3 উপচারে পূজা করা হয় যার যার সামর্থ্য অনুসারে। তার প্রিয় শিক্ষার্থী, দেখো এই যে উপচার, 5টি উপকরণ, 5টি উপচার, 10টি উপকরণ, 10 উপচার, আর 16টি উপকরণ, 16 উপচার। হ্যাঁ, গন্ধ পুষ্প দীপ দীপ প্রবুদ্ধ 5 উপচার, এরপর তো পাতদর্ক আচমনীয়, হ্যাঁ তো এগুলো সবগুলো মিলে 10 উপচার আছে, এরপর 16 উপচার আছে। তাতে প্রিয় শিক্ষার্থীরা, দেবদেবীর পছন্দ অনুসারে পূজা উপকরণের ভিন্নতা কি রয়েছে? তবে সাধারণভাবে বিভিন্ন দেবদেবীর পূজা করার জন্য নিম্নলিখিত উপকরণগুলো সমূহ ব্যবহৃত হয়ে থাকে। বিগ্রহ বা প্রতিমা, প্রথমে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে কি, বিগ্রহ বা প্রতিমা। পূজায় দেবদেবীর বিগ্রহ বা প্রতিমা নির্মাণ করা হয়। পূজায় কি দেবদেবী বা বিগ্রহের কি প্রতিমা নির্মাণ করা হয়? তোমার পূজায় দেবদেবী বা বিগ্রহের প্রতিমা নির্মাণ করা হয়। প্রথমে যেটা প্রয়োজন হচ্ছে, যেমন সরস্বতী পূজা করতে গেলে বা লক্ষ্মী দুর্গাপূজা পূজা করতে গেলে বা লক্ষ্মী পূজা করতে গেলে প্রথমে একটা কিছু প্রয়োজন হয়। প্রথমে যে পূজায় পূজা করো, যেমন সরস্বতী পূজা করছো, সরস্বতী বিগ্রহ বা প্রতিমার প্রয়োজন হবে। তাহলে এরপর আসো কলস বা ঘট। তো প্রতিমার সামনে একটা কি হয়, ব্রাহ্মণ, একজন ব্রাহ্মণ বা পুরোহিত এসে কি করেন, একটি ঘট বসান। হ্যাঁ, পূজার উপকরণ হিসেবে মাটি বা ধাতু তৈরি একটি কলস বা ঘট ব্যবহার করা হয়। তাহলে পূজার সময় কলসটি গঙ্গা নদীর জল বা প্রবাহমান নদীর পরিষ্কার জল দিয়ে পূর্ণ করা হয়। কলসকে মঙ্গল ঘট কি বলা হয়, কলসকে কি বলা হয়, মঙ্গল ঘট বলা হয়। অর্থাৎ কলস বা ঘট মঙ্গলের প্রতীক। তাহলে ঘট কিসের প্রতীক, মঙ্গলের প্রতীক। কি শিক্ষিতরা এগুলো তোমরা জেনে রাখবে যে ঘট কিসের প্রতীক, ঘট হচ্ছে মঙ্গলের প্রতীক। একে মা পৃথিবীর সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে ঘট কিসের সাথে তুলনা করা হয়েছে, মা পৃথিবীর সাথে তুলনা করা হয়েছে। কলসের মুখে আমরা পল্লব, কলসের মুখে প্রিয় শিক্ষিত, তোমরা যখন একটা পূজা হয় পূজার সঙ্গে প্রতিকার সামনে যখন ঘট বসানো হয় সেখানে কি হয়, ঘট বসানো হয়, ঘটে জল পূর্ণ একটি ঘট বসানো হয়, সেখানে একটা আম্রপল্লব দেওয়া হয়, আম্রপল্লবের পর একটা কি হয়, একটা নারিকেল বসানো হয়, সশীষ ডাব বা নারিকেল বসানো হয়। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আম্রপল্লব, এরপর তার উপর একটি সবুজ নারিকেল স্থাপন করা হয়। এদের সঙ্গে সজীবতার সম্পর্ক রয়েছে। এই যে সবুজ নারিকেল, সবুজ নারিকেলটা কিসের প্রতীক, সজীবতার প্রতীক। কেমন, কলসের সবচেয়ে চৌড়া অংশ, কলসের যে চৌড়া অংশটি আছে ওটাকে বলা হয় কি, ওটাকে নির্দেশ করে পৃথিবী। এর কেন্দ্রকে জলকে নির্দেশ করে, কলসের ঘাট অগ্নিকে নির্দেশ করে, তার কেন্দ্রকে নির্দেশ করে, কেন্দ্রকে কেন্দ্র জলকে নির্দেশ করে, আর কলসের ঘাট অগ্নিকে নির্দেশ করে, এবং মুখের খোলা অংশ বায়ুকে নির্দেশ করে। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা ও পড়ে নিবে এখানে চাই। এরপর আসে কি প্রদীপ। তাহলে এখানে প্রিয় শিক্ষার্থীরা, আমি একটা প্রশ্ন করি তোমাদের, যে ছোট প্রশ্ন, কলসের চৌড়া অংশ কি নির্দেশ করে, তোমরা বলতে পারবে কলসের চৌড়া অংশ নির্দেশ করে কাকে, পৃথিবীকে, কাকে, পৃথিবীকে নির্দেশ করে। কেমন, এবার আসে প্রদীপ। পূজার একটি উপকরণ হচ্ছে কি, প্রদীপ। প্রদীপ সৃষ্ট আলো সকল অন্ধকার দূর করে। হ্যাঁ, সকল অন্ধকার দূর করে বলে এর জ্ঞানের প্রতীক হিসেবে কি হয় ধরা হয়। প্রদীপ আমাদের জীবনের আলো ও আত্মাকে কি করে নির্দেশ করে। প্রদীপ পূজা একটা কি জল প্রদীপ প্রজ্বলন করা হয়। কেমন, পূজা যখন আরম্ভ হয় তখন কি জ্বলা হয়, প্রদীপ প্রজ্বলন করা হয়। তো পূজার এই যে প্রদীপ, প্রদীপ সৃষ্ট আলো সকল অন্ধকার দূর করে বলে একে জ্ঞানের প্রতীক হিসাবে কি হয় ধরা হয়। কেমন, প্রদীপ আমাদের জীবনের আলো আত্মাকে কি করে নির্দেশ করে। শঙ্খ, শঙ্খ মঙ্গল সূচক পূজা উপকরণ। এই যে পূজাতে একটা শঙ্খ তৈরি করা হয়, প্রথম পূজাতে যখন পুরোহিত বসেন বা ব্রাহ্মণ বসে তার শঙ্খ তৈরি করা হয়। কেমন, তাহলে এই শঙ্খ মঙ্গল সূচক পূজা উপকরণ, যা সৃষ্টি পবিত্র ধ্বনি সৃষ্টি করে,
এর সুরেলা ধ্বনি যেন সকলকে জ্ঞানের জগতে, হ্যাঁ জ্ঞানের জ্ঞানের জগতে, ভক্তির জগতে আহ্বান জানায়। তোমরা এসো দেবতার কাছে, আনত হও, আত্মনিবেদন করো। তাহলে এই যে সংকোধনী, সংকোধনী কি কি করে? ভক্তদের আহ্বান করে, হ্যাঁ আহ্বান করে ভক্তদের জগতে আগমন জানাই যে তোমরা আসো, তো দেবতার কাছে আনত হও, হ্যাঁ এবং আত্মনিবেদন করো। ফুলের মালা, হ্যাঁ বটের মধ্যে কি দেওয়া হয়? ফুলের মালা দেওয়া হয়, বা প্রতিমাতে একটা ফুলের মালা দেওয়া হয়। তাহলে ফুলের মালা দেব দেবীদের সম্মানিত ও সজ্জিত করার তার মাঙ্গলিক উপকরণ হিসেবে কি ব্যবহৃত হয়। এবার আসো শিক্ষার্থীরা, ছয় হচ্ছে আসন। আসন দেবতাদের বসার জন্য ব্যবহার করা হয়, হ্যাঁ যে প্রতিমা, হ্যাঁ যে প্রতিমা যে কার্তিকে পূজা করছে, সরস্বতী পূজা করছে, বসার জন্য কি করা হয়? একটা আসন দেওয়া হয়, কেমন? তো আসন দেবতাদের বসার জন্য ব্যবহার করা হয়। এবার মুকুট, দেবতার মাথায় একটা কি ঘোরানো হয়? মুকুট পরানো হয়। মুকুট দেবতাদের উচ্চ আসন মানে কি? প্রতীক। এগুলো তোমার পিসিকে মনে রাখবে, মুকুট কিসের প্রতীক? মুকুট হচ্ছে দেবতাদের উচ্চ সম্মানের প্রতীক। পান সুপারি, পানের মধ্যে বিভিন্ন দেবীর অধিষ্ঠান কল্পনা করা হয়। সুপারির কঠিন অংশ আমাদের অহঙ্গদের প্রতীক, যা পূজার শেষে দেবতাদের উদ্দেশ্যে কি সমর্পণ করা হয়। কর্পূর, যে কর্পূর তোমরা নিশ্চয় দেখেছো পূজা করতে, তোমরা যখন পূজা করো, পান, এই যে আমি যেগুলো বলছি এগুলো তোমরা, এগুলো সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ধারণা আছে, যেহেতু তোমাদের ঘরে পূজা হয়, মন্দিরে পূজা হয়, এবং পারিবারিক বা সার্বজনীন পূজা হয়, তোমরা পূজাতে গিয়েছো, দেখেছো নিশ্চয়ই এগুলো। তো এখানে কর্পূর, সুগন্ধি কর্পূর পূজার পরিবেশকে বিশুদ্ধ ও স্নিগ্ধ করে। এবার গঙ্গা জল, দেবদেবী পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য পবিত্র গঙ্গার জল কি করা হয়? ব্যবহার করা হয়। কেননা হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে গঙ্গার জল কি হয়? পবিত্র। গঙ্গার জল কি? পবিত্র। তাহলে এই জলে বিভিন্ন দেবী ধরনের রোগ পীড়া ভালো করার ক্ষমতা বিদ্যমান। এছাড়াও এই জল আধ্যাত্মিক চিন্তা চেতনা, হ্যাঁ চিন্তা চেতনা ও বৈশ্বিক সম্পদ বৃদ্ধির সহায়ক। এবার ধূপকাঠি, প্রিয় শিক্ষার্থীরা পূজাতে কি করা হয়? ধূপকাঠি জ্বালানো হয়। তো ধূপকাঠি আমাদের ইচ্ছা সমূহ নির্দেশ করে, যা দেব দেবীর পূজার সময় বিশেষ পাত্রে রেখে প্রজ্বলিত করা হয়। এরপর আসে প্রিয় শিক্ষার্থীরা থালা, থালা একটা থালা দেয়, একটা থালা করে কি করা হয়? ফল ফল মূল, হ্যাঁ চাল শাক দিয়ে, চিনি দিয়ে, ফল মূল, সেখানে একটা পানও দেওয়া হয়, কেমন? তাহলে থালায় বিভিন্ন সামগ্রী পূজার উদ্দেশ্যে কি রাখা হয়। এরপর আছে ধূপ, ধূপ এক ধরনের সুগন্ধযুক্ত ধোঁয়া সৃষ্টিকারী পূজা উপকরণ, যা আমাদেরকে খারাপ শক্তির প্রভাব থেকে কি করে? মুক্ত করে বলে বিবেচনা করা হয়। তোমরা প্রিয় শিক্ষার্থীরা সকাল সন্ধ্যায় কি করো? যখন আসন দাও বা পূজা করার সময় এই ধূপ দাও, সারা ঘরে ধূপ দাও কৃষ্ণ নাম করে, কেমন? এই ধূপের ধোঁয়া অশুভ শক্তি কি করে? ধ্বংস করে। তা চন্দন, চন্দন কাঠ সুগন্ধি, চন্দন কাঠ জলে ঘষে অনুলেপন তৈরি করা হয়। চন্দনের গন্ধ পবিত্র পরিবেশে সৃষ্টি করে, এ কারণে দেব দেবীর উদ্দেশ্যে স্বচন্দ পুষ্প বা বিল্বপত্র নিবেদন করা হয়। চন্দন একটি মঙ্গলজনক নান্দনিক পূজা উপকরণ। আবির, চন্দন বিশেষ তোমরা যখন আসন দাও বা পূজা করো, তখন কি করো? আর চন্দন বেটে পিসে কি করো? ফুলের মধ্যে দাও, এরপরে তুলসী দিয়ে আর চন্দন দিয়ে দেবো তাদের চরণে দাও, কেমন? তাহলে এই যে চন্দন, চন্দন হচ্ছে কি? কাঠকি সুগন্ধি, এগুলো দেবতাদের উদ্দেশ্য স্বচন্দ্র পুষ্প বিল্বপত্র নিবেদন করা হয়। চন্দন একটি মঙ্গলজনক নান্দনিক কি পূজার উপকরণ। এবার আসে আবির, এক ধরনের লাল রঙের গুড়া, যা দেব দেবীর, হ্যাঁ যা দেব দেবীদের জন্য কি ব্যবহার করা হয়? চাল, চাল বস্তুগত পূজা উপকরণ হিসেবে ব্যবহৃত হয়, হ্যাঁ নৈবেদ্য হিসেবে চাল দেওয়া হয় নৈবেদ্যের মধ্যে। এরপর নৈবেদ্য ফুল ফল মিষ্টি জাতীয় খাদ্য ইত্যাদি নৈবেদ্য হিসাবে প্রদান করা হয়, যা দেব দেবীর কাছে আমাদের কি আত্মসমর্পণকে নির্দেশ করে। তাহলে একটা থালায় করে আমরা ফল ফুল, হ্যাঁ ফুল ফল মিষ্টি জাতীয় খাদ্য, হ্যাঁ এগুলো দিয়ে সাজিয়ে দেওয়া হয় দেবতাদের সামনে, কেমন? এবার পঞ্চারতি, পূজা শেষে একটা আরতি করা হয়, হ্যাঁ পঞ্চারতি পাঁচটি একটা উপকরণ, ধূপ দীপ, হ্যাঁ শঙ্খ জল, তারপরে দেয়া তোমার বসন, হ্যাঁ দিয়ে তারপরে পাখা, হাত পাখা, পাখা দিয়ে চামড় দিয়ে, হ্যাঁ কি করা হয়? আরতি করা হয়, কেমন? প্রথমে প্রথমে দিতে হয় কি? ধূপ, তারপর দিতে হয় প্রদীপ, কেমন? তারপর প্রদীপের পর আছে শঙ্খ জল, তারপর ধূত বস্ত্র,
হ্যাঁ, তারপর চামর, পাখা, হ্যাঁ, এগুলো দিয়ে কি করা হয়, আরতি পঞ্চারতি গুলো করা হয়। এরপর হচ্ছে কি, ঘন্টা, পূজায় ঘন্টা বাজানো হয়, পূজায় একটি ঘন্টা আছে, ঘন্টা ঘন্টা বাজানো হয়, তোমরা নিশ্চয়ই দেখেছো প্রিয় শিক্ষার্থীরা। এটি মঙ্গলজনক শব্দ সৃষ্টিকারী পূজা উপকরণ। হ্যাঁ, হলুদ, হলুদ পরিশুদ্ধ চিন্তাকে কি করে নির্দেশ করে এবং মনকে আকর্ষণ করে। এছাড়া হলুদ দেবী দুর্গার কি প্রতীক, হলুদ কিসের প্রতীক, দেবী দুর্গার প্রতীক। তাহলে হলুদের বিশেষ গুণ রয়েছে, পবিত্র সুতা, যজ্ঞের জন্য প্রয়োজন হয় কি, পবিত্র সুতা। তার প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি এখানে আলোচনা করেছি পাঠ এক ও দুই, যেখানে এখানে 16টি 21টি উপকরণের কথা আমি আলোচনা করেছি, তোমরা এগুলো বাসায় ভালো করে মনোযোগ দিয়ে করবে, করে এগুলো শিখবে এবং এখান থেকে নোটভিত্তিক লিখবে, কেমন, যতটা পারো নোটভিত্তিক লিখে নিবে। এখন আমি একটু তোমাদের প্রশ্ন দিচ্ছি, তোমরা খাতা কলম না, প্রশ্নটা লিখে নাও, কেমন। বাড়ির কাজ, প্রিয় শিক্ষার্থীর একটা বাড়ির কাজ দেখো, প্রশ্নটা হচ্ছে দেব দেবীর পূজায় দেব দেবী পূজায় বিভিন্ন প্রচার ব্যবহারে প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে এর একটি তালিকা প্রস্তুত কর। তাহলে একটি প্রশ্ন দিয়েছি শিক্ষার্থীরা, একটি প্রশ্ন তোমার এসডব্লিউ করে রাখবে, কেমন, যে দেব দেবী পূজায় বিভিন্ন প্রচার ব্যবহারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে এর একটি তালিকা প্রস্তুত করো, কেমন। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই, তোমরা পাঠ এক দুই মনোযোগ দিয়ে পড়বে, পরে এখান থেকে 10-15টি নৈর্ব্যক্তিক মানে এমসিকিউ লেখার চেষ্টা করবে, আর এখান থেকে প্রশ্নটা বাড়ির কাছে করে রাখবে এসডব্লিউ, কেমন। আজ এ পর্যন্তই, তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো।